জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও প্রবল আত্মবিশ্বাসী যে মানুষটি পরম যত্নে মাত্র কদিন আগেই নিজের হাতের ছোঁয়ায় ছোট ছোট সবজি চারা রোপণ করে নিউ ইয়র্কের জ্যামাইকার ভাড়া বাড়িতে গড়ে তুলেছিলেন নিজস্ব ভুবন, তিনি জানতেন না নিজেকেই চলে যেতে হবে তড়িঘড়ি করে। সবজি বাগানটি এখন পরিপূর্ণ, শুধু চলে গেলেন তিনি নিজেই। অপারেশনে মাত্র দুদিন আগে 12 তারিখে গেলেন, অপারেশনে সিম গাছ লাগিয়েছেন উনি মাত্র 10 তারিখে। এ হলো কপাল। সিম গাছ দেখেন বেড়ে কত বড় হয়েছে, লাউ গাছে বেড়ে অনেক বড় হয়েছে। আজকে তার ছেলে আপনার পানি দিচ্ছে, কিন্তু বাবা কোথায়? হুমায়ুন আহমেদ মৃত্যু চেয়েছিলেন নিজ জন্মভূমিতে কোনো এক চাঁদনি পহর রাতে। শেষ ইচ্ছেটি পূরণ হলো না তাঁর, ইচ্ছের বিরুদ্ধেই চলে যেতে হলো নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালের বেডে শুয়ে। মাত্র কমাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্ক সফরে এসে যখন তাকে দেখতে যান, বুক ভরা সুখ নিয়ে তিনি বলেছিলেন, আজ আমার কোনো রোগ নেই, কষ্ট নেই। ঘুমাতে ঘুমাতে মৃত্যুকে বরণ করে নিয়ে চির সবুজ মনের এই মানুষটিও যেন সে কথাই প্রমাণ করলেন। বৃহস্পতিবার দুপুরে হুমায়ুন আহমেদের মৃত্যুর খবরে ম্যানহাটনের বেলভিউ হাসপাতালে ভিড় করেন তাঁর ভক্ত ও অনুরাগী, ছুটে যান জ্যামাইকার বাসায়। নীরবে চোখের পানি মোছেন প্রিয় লেখকের চিরবিদায়ে, কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। কত পরিকল্পনা দেশে, যে ক্যান্সার হাসপাতাল করবে, এটা করবে, সেটা করবে, কত কিছু করা বাকি, কত কাজ বাকি। স্যার বলতো যে বাজার আমার তো এখনো অনেক কাজ বাকি। সবার কাছে অনুরোধ, সবাই দোয়া করবেন আমার ফ্রেন্ডের জন্য। এই পর্যন্ত একবার হসপিটাল থেকে কেমো দিয়ে বাসায় ফিরতেন, ব্যাকুল হয়ে থাকতো দুটো ছোট্ট শিশুকে দেখার জন্য। আমার সৌভাগ্য হয়েছিল এত বড় মাপের একজন সৃজনশীল ব্যক্তির সান্নিধ্যে আসার। মনে করছিলাম ওনার সাথে দেখা করে আমার কবিতাগুলো ব্রাশ করে নেব, বাঙালি সবাই গর্ব, উনি আমাদের বিতে আবার লেখালেখিতে ব্যস্ত হবেন, কিন্তু দুর্ভাগ্যবশত কেন যে আবার এটা হলো। কিন্তু আমাদের দেশে সত্যিকার অর্থে কিন্তু কোনো রাইটার ছিল না হুমায়ুন আহমেদের আগ পর্যন্ত। আমরা ছিল হয়তো বা, কিন্তু তারা কখনো পপুলার ছিল না। আমরা জানা মতে আমরা কিন্তু প্রথমে জানতে শিখেছি যে সে হচ্ছে হুমায়ুন আহমেদ। গত বছর 18 সেপ্টেম্বর থেকে 30 মে পর্যন্ত জ্যামাইকার 14801 বাড়িতে বাস করেছেন তিনি। দেশ থেকে ফিরে এসে 5 জুন থেকে হাসপাতালে ভর্তির দিন পর্যন্ত তিনি বসবাস করেছেন কিছু দূর অপর একটি বাড়িতে। স্ত্রী মেহের আফরোজ শাওন হুমায়ুন আহমেদের এই চলে যাওয়ায় বাকরুদ্ধ। 5 ও 2 বছর বয়সী দুই পুত্র নিশাদ হুমায়ুন, নিনীত হুমায়ুন বুঝতেই পারেননি কি ঘটেছে। তাই তো বাবার লাগানো সবজি বাগান বাবার মতো করেই পরম যত্নে পরিচর্যা করছে। ফকির সেলিম, এটিএন বাংলা, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।